15ই আগস্টের পর একটি মহল বঙ্গবন্ধুকে নিষিদ্ধ অধ্যায় বানিয়ে ফেলার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। গতকাল পিরোজপুরের নাজিরপুরে মুজিব বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। কোন সিপাহী বাঁশির হুইসেলে আপনারা সেদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে যাননি, কাজে যার নেতৃত্ব করেছেন তাকে মাথার উপরে রাখতে হবে, সবকিছুর উপরে তাকে সম্মান করতে হবে। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর সব বইগুলি সংশোধন হয়ে গেল, বঙ্গবন্ধু হয়ে গেল নিষিদ্ধ একটি চ্যাপ্টার, বঙ্গবন্ধুর নামের সঙ্গে বঙ্গবন্ধুর শব্দটাও কোথাও আর নাই, বঙ্গবন্ধু কি অবদান রেখেছিলেন কোথাও নাই, হঠাৎ করে জিয়াউর রহমান দেশটা স্বাধীন করাই দিলেন।